দর্শক, এবার যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়া প্রধান পুঁজিবাজারগুলোর সর্বশেষ খবর। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গত শেষ করেছে আমেরিকা শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজেন সূচক 155 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 24,065 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকে। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 7,023 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 117 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে নিউইয়র্ক কম্পোজিট ইন্ডেক্সেও। নিউইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 69 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,868 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজার খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতকাল শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্স 40 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,895 পয়েন্টে। বেড়েছে জার্মানি শেয়ার বাজার এক্স ইন্ডেক্স। ড্যাক্সে সূচক 35 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 10,891 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের সিএসি 40 ইন্ডেক্স। এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,786 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 8,824 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 64 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারে খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 140 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 20,414 পয়েন্টে। কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 54 পয়েন্ট কমে অবস্থান করছে 26,775 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক। এসটিআই সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,219 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 3 পয়েন্ট কমে অবস্থান করছে 2,567 পয়েন্টে। বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্স সূচক 464 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 36,318 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক। এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,581 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।